গেল নভেম্বরে ঢাকায় এসেছিলেন কোচ অরবিন্দ বর্মা উদ্দেশ্য বাংলাদেশি শাটলারদের নিয়ে তিন মাসের নিবিড় প্রশিক্ষণ ডিসেম্বরে অনুষ্ঠিত আন্তর্জাতিক টুর্নামেন্টে শাটলারদের পারফরম্যান্স যাচাই করে জনের সংক্ষিপ্ত তালিকাও তৈরি করেছিলেন তবে কোর্টের প্রশিক্ষণে নেমে প্রত্যাশার প্রাপ্তিতে মিলেছে বিরাট ফারাক মালয়েশিয়ান কোচের সাথে প্রশিক্ষণে যোগ দিয়েছেন মোটে সাতজন তাও আবার অনিয়মিত খেলোয়াড়দের এই অনুপস্থিতি সম্পর্কে অবশ্য ওয়াকিবহাল ফেডারেশন সংশ্লিষ্টরা কারণটা ব্যাখ্যা করেছেন দায়িত্বপ্রাপ্তরা আমাদের দেশের প্লেয়ারদের সিজনে এটা তারা যেহেতু বাইরে খেলে তারা যে টাকাটা ইনকাম করে সারা বছর তারা এটা খরচ করে বিদেশি কোর্ট যেহেতু এসেছে যখন খেলা না থাকে তখন তারা ক্যাম্পে এসে যোগ দিয়ে কোচের মাধ্যমে প্রশিক্ষণ নেওয়ার জন্য আমি বিশেষভাবে অনুরোধ করেছি নেক্সট টাইম যখন এই এই প্রজেক্টটা যখন হবে আমরা অবশ্যই চেষ্টা করব যে ডিসেম্বর জানুয়ারি নভেম্বর এই তিন মাস যেন না হয় আর কি প্লেয়াররা যদি অ্যালাউন্স যদি না পায় আমরা আসলে ওইভাবে তো প্রেশার দিয়ে বলতেও পারি না যে ট্রেনিং আছে ট্রেনিংয়ে কেন তারা আসবে না ফেডারেশনের এমন মন্তব্যের উল্টো চিত্রটা অতিথি কোচের কণ্ঠে জানালেন বিদেশি কোচের আগে প্রয়োজন ফেডারেশনের লক্ষ্য উদ্দেশ্য নির্ধারণ বড় মঞ্চে সাফল্য পেতে এর বিকল্প নেই বললেন এই মালয়েশিয়ান এখানে অনেক প্রতিভাবান খেলোয়াড়কে আমি দেখেছি তবে অর্জন বাড়াতে ফেডারেশনকেও আরো সংগঠিত হতে হবে উপস্থিতি নিশ্চিত করতে প্রয়োজনে সাটারদের সাথে চুক্তিবদ্ধ হতে হবে ফেডারেশনের সঠিক পদক্ষেপ না থাকলে যত ভালো কোচই আনুন না কেন তাতে লাভ হবে না কোচের কথা প্রতিধ্বনিত হয়েছে প্রশিক্ষণে অংশ নেওয়া দেশের শীর্ষ নারী শাটলারের কণ্ঠে প্রপার প্ল্যানিং এর অভাব আছে কারণ প্রপার প্ল্যানিং ওয়াইজ যদি আমরা এগিয়ে এগিয়ে যাই তাহলে আমাদের মানে প্রত্যেকটা প্লেয়ারেরই ডেভেলপ হবে যে টাইমটাতে আমাদের কোচটা এসেছেন সেই টাইমটাতে আসলে সবাই মানে শীতের সিজনে আউটডোর টুর্নামেন্ট নিয়ে বেশি ব্যস্ত আট ফেব্রুয়ারি দেশে ফিরবেন এই কোচ বিদায়ের আগে শুনিয়েছেন আশার বাণী দেশি শাটলারদের প্রতিভার কমতি নেই প্রয়োজন কেবল পর্যাপ্ত সুযোগ সুবিধা আর পৃষ্ঠপোষকতা জুম্মান সাদিক জাবলিন সময় সংবাদ ঢাকা